হ্যালো বন্ধুরা, মেহের রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে খুব সুন্দরভাবে ঝাল আম সত্য করে দেখাবো। আমার চ্যানেলে মিষ্টি আম সত্যেরও ভিডিও আছে, চাইলে নিচে ডেসক্রিপশন বক্সে চেক আউট করে নিন, ওখান থেকে পেয়ে যাবেন। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, নিশ্চয়ই আপনাদেরকে ভালো লাগবে। তো প্রথমে এখানে একটা বড় সাইজের এভাবে আম কেটে নিয়েছি। এবার সব আমের পিসগুলোকে এভাবে চামচ দিয়ে কুড়ে নেব। সব আমগুলোর ছালকে বাদ দিয়ে আমগুলো নিয়ে নিচ্ছি। আমগুলো সব এরকমভাবে করে নিয়েছি, ছালগুলো বাদ দিয়ে, যাতে ভালোভাবে বাটা যায় মিক্সারে। এবার মিক্সারে দিয়ে দিচ্ছি আমগুলো, সবটুকু আম দিয়ে ভালোভাবে বেটে নেব। আমার হয়ে গেছে মিক্সারে আমটা গ্রেট করা হয়ে গেছে। আমটা এবার একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আম সত্ত্বর জন্য চিনিটা নিয়ে নিচ্ছি মিক্সারে, চিনিটাকে পিষে নেব। চিনিটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে, যাতে আম সত্ত্বতে দেওয়ার সময় ডলা না পেকে যায়। এবার দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো লঙ্কা, যেহেতু ঝাল আম সত্য হবে সেই অনুযায়ী শুকনো লঙ্কা নিয়ে নিলাম। এবার হালকা করে একটু ভেজে নেব, যাতে গুঁড়ো করতে সুবিধা হয়। ভাজা হয়ে গেছে মোটামুটি, এবার তুলে নেব একটা বাটিতে। এবার দিয়ে দেব পিষে রাখা আমটা। কড়াতে আমটার পিউরি দেওয়ার সাথে সাথে নাড়তে হবে, নয়তো নিচে বসে যাবে, আর নিচে বসে গেলে একটা কালো ভাব চলে আসবে, তখন আমটা খেতে একটু তেতো লাগবে। তাই আমি খুব ভালোভাবে আমটা নাড়তে থাকব। অনেকক্ষণ ধরেই নাড়তে হবে, প্রায় 7-8 মিনিট ধরে নাড়তে হবে। তো আমি ভিডিওতে এটা লং যাতে হয়ে না যায়, তাই আমি শর্ট ফর্মে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা খুব ভালোভাবে নাড়তে থাকবেন, যাতে আমটা নিচে বসে না যায়। এরপর লঙ্কা যে ভেজে রেখেছিলাম ওটা গুঁড়ো করে আমটাতে দিয়ে দিচ্ছি ঝাল হওয়ার জন্য। আবারও নাড়বো ভালোভাবে, খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে সব কিছু। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের ½ চামচ লবণ, বিট নুন যাকে বলে। আপনাদের কাছে যদি নর্মাল নুন থাকে তো ওটাও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি। একদিক থেকে চিনি দিচ্ছি, একদিক থেকে নাড়াচ্ছি, এভাবেই করবেন, নয়তো চিনিটা দলা পেকিয়ে যাবে। চিনিটা দেওয়ার সাথে সাথেই দেখবেন গ্রেভিটা অনেকটা পাতলা হয়ে গেছে। তো এটা ভয়ের কোনো কারণ নেই, যেহেতু আমরা আম সত্য করছি সেহেতু পাতলা হলেও কোনো ক্ষতি নেই, সেই মতো আপনাদেরকে নাড়তে হবে। আর গ্রেভিটা দেখবেন যে কতটা ঠিক হয়েছে। চিনি দেওয়ার পর ভালোভাবে আম সত্যটাকে ফুটিয়ে নেব, গায়ে না লেগে থাকে তাই এভাবেই নাড়ছি। আর সাইড থেকে একবার করে নেড়ে দিবেন। প্রায় হয়ে এসছে আমাদের আম সত্য, হয়ে গেছে বললেই হয়। এই দেখুন এভাবে হয়েছে আম সত্যের পিউরিটা। এবার আর একটু ঠান্ডা করে নিচ্ছি, এভাবে করবেন খুন্তি দিয়ে। এরপর একটা বড় ধরনের পাত্র নিয়ে নেব আম সত্যটাকে সেট করার জন্য। ওতে অল্প করে একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি, যাতে আম সত্য ঢালার পরে শুকিয়ে গেলে বসে না যায় নিচেতে, তাই ভালো করে তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। এরপর পুরো পিউরিটা দিয়ে দিচ্ছি আমের, ভালোভাবে দিয়ে দিতে হবে। এরপর চারিপাশে আম সত্ত্বের পিউরিটা এভাবে করে নিতে হবে, যাতে কোনো দিকে মোটা বা কোনো দিকে পাতলা না রয়ে যায়। এবার চারিধারে এপাশে ওপাশে করে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে নিচ্ছি, যাতে ভালোভাবে সেট হতে সুবিধা হয়। এবার দিয়ে দিচ্ছি রোদেতে, রোদটাও খুব ভালো উঠেছে, তো সেই মতে 2-3 দিন লাগবে শুকোতে। তো ফিরে আসলাম 2-3 দিন পর, আম সত্যটা ভালোভাবে শুকিয়েও গেছে। এবার ছুরি দিয়ে কেটে নিচ্ছি আম সত্যটা, এভাবে কেটে নেবেন। এইভাবে কেটে নিয়ে তুলতে খুব সুবিধা হবে, তো এইভাবেই কাটার চেষ্টা করবেন। মাঝখান থেকে একটা দিয়ে দিচ্ছি কাট, এরপর আপনাদেরকে তুলে দেখাচ্ছি।
আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।